I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. Assalamu alaikum. MashaAllah. আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ ভালো রাখেন। আল্লাহ নিয়ে এসেছেন রকিপুর গ্রামে, এসে হাজিরা দিয়েছি আমি, গুনাগার এসে হাজিরা দিয়েছি। হয়তো অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে হয়তো এখনো পরিচিত হতে পারিনি। যাই হোক, আল্লাহ নিয়ে এসেছেন ছোট মানুষ, পীরের ঔলাদ হিসাবে এসেছি সে ফুরফুরা দরবার শরীফ আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি হিসাবে এসেছি, মানে মেয়ে ছেলে, ছোট হুজুর কিবলার নাতি। অপরদিক দিয়ে আরেকটা ছোট্ট পরিচয় আছে, এটা হলো আমার আব্বাজানের দিক, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি পীরনগরের পীর সাহেব নামে খ্যাত। হয়তো অনেকেই নাম শুনেছেন বা গিয়েছেন দাদাজানের দরবার, আবার অনেকেই হয়তো যেতে পারেননি। যাই হোক, আমার দাদাজান হুজুর কেবলা যিনি ছিলেন, দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে দেশে বায়াত ছিলেন কলকাতার 9 নম্বর হালদার লেনে, যিনা জানা যায় কিছু কম বেশি 8 থেকে 10 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। শুধু তাই নয়, যিনার লাশ মুবারক আমার আল্লাহ পাক 3 দিন টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন, উইদাউট এসি, উইদাউট বরফ, উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া আমার আল্লাহ পাক টাটকা অবস্থায় রেখে দিয়েছিলেন আমার দাদাজান হুজুর কিবলা। তো যাই হোক, দুই দিক দিয়ে আল্লাহর ওলিদের আওলাদ হিসাবে এসেছি। আব্বাজানের দিক দিয়ে সৈয়দ খানদানের রক্ত আমার শরীরে, আম্মাজানের দিক দিয়ে সিদ্দিক খানদানের রক্ত আমার শরীরে, দুই দিক দিয়ে পীরের আওলাদ হিসাবে এসেছি। গুনাগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছি। অল্প সময় একটু আলোচনা করব। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমারই মামাতো ভাই জান আল্লাহ করে, আমারই মামাতো ভাই, আমারই মামাতো ভাই জানের মুখে আল্লাহ করে যথেষ্ট অজনস্যা শুনেছেন ভাইজানের মুখে। মাশাআল্লাহ, আমি নামাজ আমার পূর্বে আমার সদ্য মলার সাহেব ভাই, তিনি শুধু একটু কেয়াম তাই শরীক হলেন, আমি নামাজ পড়ছিলাম তো বুঝতেও পারিনি, আমি আজকে দোয়া হবে হয়তো, তো সেই হিসাবে যাই হোক, তো ভাই একটু কেয়াম করে শরীকটা হলেন। আর অল্প সময় একটু আলোচনা, রাত বেশি হবেও না। মাশাআল্লাহ, জানভরা ওয়াজ, মনভরা ওয়াজ অনেক আল্লাহ করে হয়েছে, শুনেছেন, মন ভরেছে। আমি গুনাহগার এসেছি, যেহেতু শেষে উঠেছি, মানে দোয়াটা আমাকে করতে হবে, উপায় নাই, আর না হলে তো তাবার উপর নাই, কি কথা বলেন, দোয়া দিয়ে শেষ হয়তো নাকি গো। যে যাই হোক বাবাজি, আমার ভাইয়েরা বেশি লম্বা চড়া নাই, ভাইদের তাই জিজ্ঞাসা করছিলাম যে তাবারুকের কি খবর, বলছে ভাই ভাই পুরো কমপ্লিট। তবে একটা জিনিস মিস্টেক হয়েছে, জিজ্ঞাসা করা হয় না যে লম্বা চাল না গ্যাঁড়া চাল, লম্বা চাল যাক মাশাআল্লাহ, লাল না সাদা গো, নাকি না হলদে খিচুড়ি, হলুদ খিচুড়ি, বিরিয়ানি লাল হয়েছে, মাশাআল্লাহ 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 সবই ঠিকঠাক আছে, প্যান্ডেলও বিরাট, লাইটিংও বিরাট, মাশাআল্লাহ স্ট্যান্ড পাখাও ঠিক আছে, সবই ঠিক আছে, মাশাআল্লাহ কোনো অসুবিধা নাই। একবার তাকবীর দিয়ে দেখে নিই খালি আমাদের জোশটা কেমন আছে, না রে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইজান তো গরম করে দিয়ে গেছে, এখনো তো ঘাম আপনাদের আছে তাই না, শুকাই নে মনে হয়, যাক মাশাআল্লাহ আর একবার দেন তো দেখি, না রে তাকবীর, সিলসিলায়ে মুজাদদে জামাত, সিলসিলায়ে মুজাদদে জামাত, রকিপুর গ্রামে মাতৃগি শালে সব, রকিপুর গ্রামে মাতৃগি শালে সব, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا مولانا কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখি বনের পশু চিনিয়া গানিল, সে যে মোদের নদী কমলি আলা একসাথে পরম মোমিন সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা। যদি একপটার কত থাকি দেখে তবু সঙ্গম চল বই নাইর পতি, যদি একপটার কত থাকি দেখে তবু সঙ্গম চল বই নাইর পতি, আমি হুসাইনি বলিকে যাইনি দৌড়ে চলা, আমি হুসাইনি বলিকে যাইনি বলবনাই থেকে ওই দৌড়ে চলা, আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা। শুধু বসি না পারছি যত কোরআনের সুর তোল তত, আমি কাজী নজরুলের মতো ধরব কলম সমস্ত অন্যায়ের বিরোধে, আমি তার মতো চালাব কলমের গতি যে গতি আমাকে কে থামাবে, আমি দূরে ঠেলে দেব মদজুয়া সুদবুস, আমি দূরে ঠেলে দেব মদজুয়া সুদবুস, যদি তোমা কুড়ায় আমি হুসাইনি
পুলিখি যাইনি বলবন্নাই থেকে ওই দূরে চলো আমি হুসাইনি বলিখি যাইনি বলবন্নাই থেকে ওই দূরে চলো আল্লাহুম্মা সাল্লি আলা খুব জোরে জোরে বল আর জোরে ওয়ালা আলি يا سيدي ارحم لنا 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 الله 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 سبحان الله الله هو الله সকলে আল্লাহ নামে একটু জিকির করে আমার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে খুব মন থেকে আমার আল্লাহকে খুশি করার জন্য একটু মন থেকে জিকির করেন আল্লাহ 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 الله والله 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 আরাম বেল্লে সালামি রওজাতান ফিহা নবিয়ুল মুহতারাম আল্লাহ 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 سبحان الله الله هو 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 الله 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 هو الله 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 هو الله الله هو الله هو الله هو الله هو الله هو الله هو الله الله هو الله الله هو الله الله هو الله بلغ العلا بكماله كسب التجار بجماله حسنة جبيه في صاله صلوا عليه
وآله الله 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 سبحان الله لا إله إلا الله محمد السنة جورة جورة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إنا نتشدق لموتنا هل يصل إليهم ولا يصل إليهم ويفرغون كما تفرغون بالحدايا وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة وعلى لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرعة والمرعة تلبس لبسة الرجل وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويعده والمؤمن من عامله الناس ألا بمائهم وأموالهم إلى آخر الحديث أو كما قال پیارے حاضرین مجلس خوب অল্প সময় একটু আলোচনা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগছে আজকের মাহফিল বহু মানুষ আল্লাহ করে এসে হাজিরা দিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সব রকম শ্রেণীর মানুষই এসে হাজিরা দিয়েছেন একেবারে বয়স্ক বৃদ্ধ মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা 8-10 বছরের বাচ্চা পর্যন্ত এসে হাজিরা দিয়েছে খুব ভালো লাগছে মাশাআল্লাহ আপনাদের ঐক্য খুব ভালো লাগছে আপনাদের ইউনিটি খুব ভালো লাগছে আপনারা সেই সন্ধ্যার পর থেকে এসাবাদ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করছেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন সব শ্রেণীর মানুষ এসে হাজিরা দিয়েছেন অনেক ব্যবসায়ী মানুষ এডুকেটেড মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সমাজসেবী মানুষ অনেক হাফেজে কোরআন অনেক হাদিস মাশাআল্লাহ
নবীর দেশ আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করে এসেছেন, অনেক আলেমে হাক্কানি মাশাআল্লাহ, অনেক মসজিদের ইমাম সাহেব, সুফি দরবেশ রাত জেগে জেগে জিকির করেন, তাহাজ্জুদের নামাজও পড়েন, এমন আল্লাহর খাস বান্দা এসে হাজিরা দিয়েছেন। আপনাদের তুলনায় আমি ক্ষুদ্র, তবে বাল্লিগু আন্নী ওয়ালাও আয়া, এই দিকে লক্ষ্য করে দুটো একটা কথা জাস্ট খালি একটু টাচ করার জন্য এসেছি। শেখাতে আসি না, শেখাবার মতো জ্ঞান বুদ্ধিও আমার নাই। আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন, বিশ্ব নবী বলেছেন বাল্লিগু, তোমরা পৌঁছে দাও আমার তরফ থেকে। ওয়ালাও আয়া যদি একটা আয়াত হয়, লাইন হয়, সেটাও পৌঁছাও। পৌঁছাবার উদ্দেশ্যে এসেছি, তিনের দাওয়াত দিতে বাবাজি আমার ভাইয়েরা ভালোবেসে নিয়ে এসেছেন পীরের আওলাদের সাথে। অল্প সময় দু চার কথা আলোচনা, এক দেড় ঘন্টা একটু আলোচনা করব, মাশাআল্লাহ বিদায় নেব, আপনারাও যে যার বাড়িতে বিদায় নেবেন। তবে যাই হোক, আসুন আলোচনা একটু আগিয়ে যাই, ভূমিকায় আর লম্বা নয়, সাবজেক্টের দিকে একটু ফিরে যাই। আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের ধর্ম হলো ইসলাম। তাই কোরআন জানিয়েছে 3:11 ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম, আমি আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কারণ ইসলাম এমন একটা ধর্ম, এর গন্ডি এর সার্কেলটা কিন্তু অনেক বড়। শুধু নামাজ রোজা নিয়ে এই পর্যন্ত শেষ নয়, যদি শুধু নামাজ রোজা নিয়ে যদি ইসলাম শেষ হয়ে যেত, মনে রাখবেন তাহলে গবেষকরা আজও পর্যন্ত গবেষণা চালিয়ে যেত না, প্রফেট মুহাম্মদ ইসলামকে নিয়ে আজও পর্যন্ত গবেষকরা গবেষণা চালাত না। গ্যারি মিলার থেকে শুরু করে বড় বড় মনীষী, বড় বড় পণ্ডিত, যাদের দয়ামাদস্তমা, যাদের নামগুলো বিখ্যাত বিখ্যাত মনীষীরা গোটা পৃথিবী নামে, যারা গোটা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, যাদেরকে গোটা পৃথিবী চেনে, এইরকম বড় বড় কায়রকম বড় বড় মনীষীরা ইসলামে ছত্র ছায়া এসে প্রফেট মুহাম্মদ ইসলামকে মেনে নিয়ে এর ছাতার নিচে এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। বাবাজি আমার ভাইরা, কিন্তু বড় দুঃখের বিষয় কি, আমরা মুসলমানের ছেলে, মুসলমানের বাচ্চা, এইয়া কারেঙ্গা সেইয়া কারেঙ্গা, ওই কারেঙ্গা তাই কারেঙ্গা বলে লাফায়, কিন্তু এখনো পর্যন্ত মুখে পানিটা পর্যন্ত লি না এমনও মুসলমান আছে। কথা বলেন, এই কথা বলেন না, আছে না নেই, আল্লাহর দিকে চেয়ে বলেন তো দেখি, এমনও মুসলমান আজকে এই মাহফিলে এসেছে পেচ্ছাপ করে পানিটা পর্যন্ত নেয় না, মোটর সাইকেলে আসছে, ওহ তাড়াতাড়ি যাব, এই চিন্তা ভাবনা নিয়ে আসছে, দেখা যাচ্ছে কি রাস্তায় দাঁড়ালো, পেচ্ছাপ লেগে গেছে, পেচ্ছাপ করে পানিও নিল না, জিন্সের প্যান্ট টেনে দিয়ে উঠে বেরিয়ে চলে এলো মজলিসে বসে পড়লো, কেউ খালি মাথায় কে টুপি মাথায়, রাগ করবেন না বাবা, দুঃখ হলে করে দেবেন মা। মনে রাখবেন কোরআন জানিয়েছে, আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ, অতএব এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। কেন বিশ্ব নবী আর নাই, দায়িত্ব এখন আলেম সমাজের উপরে, দায়িত্ব এখন যারা ইসলামের দিনের দাওয়াত পৌঁছে দেবে এদের উপরে, অতএব এটা মাথায় রাখতে হবে। আজকে বড় বড় মুসলমান গায়রকম, বড় বড় মনীষীরা, তারা কত কষ্ট করে অন্ধকার থেকে আলোর মধ্যে আসছে, আর আজকে মুসলমান আলো থেকে অন্ধকারের দিকে ফিরে যাচ্ছে, একটু ভাবার বিষয়। মুসলমান একঘাট করে পরিবর্তন হন, পরিবর্তন যদি হতে পারি তবেই মনে রাখবেন মুসলমান টিকতে পারবে, দাঁড়াতে পারবে, নচেত পারবে না। কেন মনে রাখবেন, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন আমার উম্মতেরা দিন ভুলে যাবে, যখন আমার উম্মতেরা শরিয়াত ভুলে যাবে, যখন আমার উম্মতেরা আল্লাহ ভুলে যাবে, নবী ভুলে যাবে, মনে রেখেও ধ্বংসের দিকে তারা আগিয়ে যাবে, জালেম বাদশার আবির্ভাব ঘটবে, জালেম বাদশারা এসে তাদেরকে নাস্তানাবুদ করে দেবে, ধ্বংস করে দেবে, আর শেষ হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। অতএব দিনকে আঁকড়ে ধরুন, মজবুত করে ধরুন, মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, জলসা শোনার বয়স বেড়ে যাচ্ছে, জলসা শোনার বয়স বাড়ছে,
কিন্তু পরিবর্তন হওয়ার কিন্তু লক্ষণ কম, এমনও মানুষ আছে আজকের দিনে। ভুল বুঝবেন না, একটু করে ফিরে আসুন, এক ঘাট করে পরিবর্তন হন, একটু করে ফিরে আসুন। পেচ্ছাপ করে পানি নেননি, পানিটা শুরু করুন, জুম্মার নামাজটা পড়েন, জুম্মাটা শুরু করুন, জুম্মার নামাজটা পড়ছেন এবং পাঁচ ওয়াক্তটা চেষ্টা করুন ধরুন। তিন ওয়াক্ত হচ্ছে, চার ওয়াক্ত হচ্ছে, মাঝে মাঝে ফজরে ঘুম ভাঙতে চাই না, চেষ্টা করুন ফজরে উঠবো। এইভাবে সবতে মানুষ পরিবর্তন হয়। এইভাবে আস্তে আস্তে যদি আমরা একটু করে প্রিপারেশন নিতে পারি, একটু করে যদি প্রস্তুতি নিয়ে আগাতে পারি, তবে মনে রাখবেন মুসলমান জাতি নিশ্চয় ইনশাআল্লাহ টিকে থাকবে। কেন টিকে থাকবে না? বদরের প্রান্তে 313 জন মানুষ যদি লড়াই করে দিনের দাওয়াতকে যদি পৌঁছে দিতে পারে, নারে তাকবীর আওয়াজ দিয়ে যদি ইসলামের ধ্বনি আওয়াজ আল্লাহ নামে নারা দিয়ে যদি দিনকে কায়েম করতে পারে, আমার নবী সেই দিনে বলেছেন হে আমার আল্লাহ, আজকে দিনে যদি আল্লাহ অল্প সংখ্যক মুসলমান যদি শেষ হয়ে যায়, কায়ামত পর্যন্ত তোমাকে ডাকার কেউ থাকবে না। আমার আল্লাহ সেই সময় জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার নবীকে গিয়ে সরিয়ে দাও, এই যুদ্ধে আমি আল্লাহ আমার নবীকে আমার সাহাবাদেরকে আমি আল্লাহ জয়ী করে দেব। শুধু তাই নয়, কোন জায়গায় কে মরে পড়ে থাকবে, গুন্ডিটা পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল, এই জায়গায় অমুক কাফের মরে পড়ে থাকবে। তাতে দিনকে মজবুত করুন, দিনকে আঁকড়ে ধরুন মুসলমান। আর একটা কথা, একটা ছাতার নিচে আচার চেষ্টা করুন, ইনশাআল্লাহ কাজ হবে, কাজ হবে। আসুন ইনশাআল্লাহ, আমার ভাই যাই যে দায়িত্ব নিয়েছেন ইনশাআল্লাহ, খুব মাশাআল্লাহ, কওয়ামের জন্য দিনের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মাশাআল্লাহ এটা আমাদের গর্ব। মুসলমানকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, শুধু মুসলমানকে নয়, সব রকম শ্রেণীর মানুষ জাতিকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমাদের গর্ব। সাথে থাকুন, চলুন তার সাথে সাথে কিন্তু দিনকে মজবুত করে ধরুন, দিনকে ভুলে নয়। কি গো আপনারা রাগ করছেন নাকি আমার কথা? এই জোরে বলে রাগ করছেন? দিনকে ভুলে কিন্তু কিছু হবে না, একটু ফিরে আসুন। ও ভাই যায় না জওয়ান ওর মাগে না, ও আমার মুরব্বিয়ানিরা বাবা শুনে গেলেন বাবা, মনে রাখবেন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, ইসলামের খুঁটি হলো পাঁচটা, বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন সর্বপ্রথম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদ, আল্লাহকে বিশ্বাস, ঈমান, এটাই হলো নাম্বার ওয়ান। আগে ঈমান, তারপরে আসছে আমল, আমল যদি পাহাড় পার হয়ে যায়, ইমান যদি ছেড়ে দেয়, ইমান যদি হারা হয়ে মরে যায়, মনে রেখে দিও ওই মানুষটা কোনদিন জান্নাত যেতে পারবে না, পারবে না। ইমান শর্ত হলো ইমান, ইমানের গুরুত্ব সবথেকে বেশি, ইমান মানে বলবেন ভাই জান ইমানটা আবার কি? ইমানই তো বুঝি না ভাই জান, ইমান আবার কি? ইমান মানে হলো বিশ্বাস, বিশ্বাসের এই বিশ্বাসের নাম হলো ইমান। কথা বুঝি আসছে বাবাজি আমার ভাইয়েরা? এই ইমানটা বাঁচিয়ে চলো। আজকে নামাজ আছে, রোজা আছে, মনে রাখবে একটা দি আছে, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ইমান না, ইমান শেষ। ও মেরা ও মাজো জুগের ইয়া আমার মুরব্বিয়ানরা শুরু করিন বাবা, বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছে আখির জামানায় মানুষ সকালবেলা পাইবে মোমেন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফির হয়ে যাবে, সন্ধ্যেবেলা পাইবে মোমেন, সকালবেলা কুফরি করে কাফির হয়ে যাবে। এরা নিজেরা জানে না যে কাফির হয়ে বসে আছে, এদের মুখে দাড়ি, এদের মাথায় টুপি, এদের গায়ে বড় বড় জুব্বা, কিন্তু মনে রেখে দিও মুখ দিয়ে এক কথা বলেছে, ইমান নষ্ট করেছে। ইমান নষ্ট করে বেঈমান গুলি যদি মারা যায়, আমি নবী বলে দিই ঠিকানা তাই এদের জাহান্নাম হবে। বুঝতে পারছেন তো? এজন্য বেশি 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 করে তওবা করতে হয়। আর তওবা
সৎকারীকে ভালোবাসেন কে? আমার আল্লাহ স্বয়ং তিনি নিজে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিনা তাওবাকারীদের পছন্দ করেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন। এজন্য বেশি বেশি করে তওবা করতে হবে। এই তওবা করে ফিরে আসুন, ঈমানটা বাঁচিয়ে চলুন। ঈমান কি? ঈমান কি বিশ্বাস? আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। ঈমান আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। ও মালায়েকাতিহি, তিনার মালায়েকা ফেরেশতাদের বিশ্বাস করলাম। ও কুতুবিহি, কিতাবসমূহের উপরে বিশ্বাস। শুধু কোরআন শরীফ এটাই শেষ নয়, আসমানি সমস্ত কিতাবের উপরে বিশ্বাস আপনাকে রাখতে হবে। ও কুতুবিহি রাসূলিহি, সমস্ত রাসূল নবী কেরামদেরকে আমার আল্লাহ, নবী আম্বিয়া কেরামদেরকে আমার আল্লাহ পাঠিয়েছেন, তার উপরে বিশ্বাস। বিশ্বাস আর আমাদের নবী আখেরি নবী শেষ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস। বুঝে এলো? ও কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির পরকাল, জান্নাত জাহান্নাম কিয়ামত আছে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরে ভালো মন্দ যা কিছু ঘটে মিনাল্লাহি তাআলা আল্লাহ তরফ থেকেই ঘটে। আমার আল্লাহ মৃত্যু দিয়েছেন, আমার আল্লাহ মৃত্যু দেবেন, পুনরায় ফের জীবিত করে দেবেন, এই বিষয়ের উপরে বিশ্বাসের নাম হলো ঈমান। তাহলে তকদিরে ভালো মন্দ যা কিছু ঘটে এটা আল্লাহ তরফ থেকেই ঘটে, এটাও আপনাকে বিশ্বাস রাখতে হবে। ধানে পোকা লেগেছে, অমুকের লোকের লাগে না, আমার কেন পোকা লেগে গেল? এত লোক রয়েছে তাদের ছেলেটা মরলো না, আমার ছেলেটা কেন মরলো? মনে করেন তাহলে তকদিরে ভালো মন্দ যা কিছু ঘটে এটা আপনি বিশ্বাস করলেন না, তাহলে ঈমান শেষ। বুঝতে পারছেন? তাহলে এই বিষয়গুলোর উপরে বিশ্বাসের নাম হলো ঈমান। ও ও জো জুগিরে ইয়া বরুবি আনিরা শুরিয়ে গেলেন না বাবা, জিনিয়ে গেলেন না বাবা। এই ঈমান সর্বপ্রথম কালে কি হলো? আল্লাহ আছেন এই বিশ্বাস নাম হলো ঈমান। পরে পরে আমার আল্লাহ সবটাই জানিয়ে দিয়েছেন, এর বিশ্বাসের নাম হলো ঈমান। এর ভেতর থেকে যদি কোন একটা বাদ দিয়ে দেন, মনে রাখবেন ঈমানটা বরবাদ হয়ে গেল। এই ঈমানের সাথে আসছে আমল, এবার আমলটা জড়িয়ে ধরুন, আমলটা করুন, মনে রাখবেন তাহলে আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারবে। জোরে একটু হবে না? আর একটু জোরে। তাহলে আল্লাহ আছেন বিশ্বাস, আমার আল্লাহ সুন্দর করে বললেন বান্দারে, তোরা কি একবার ভাবলি না, তোরা কি একবার দেখলি না, তোরা কি একবার চিন্তা করলি না, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, সি আল্লাহ বলে এক এবং এক, আল্লাহু সামাদ, তিনি বেনিয়া চরমতা ব্যক্তি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই না। এই বিশ্বাস, এই বিশ্বাস এটাই তো তফাৎ গায়ের কণ্ঠের সঙ্গে অন্য জাতির সঙ্গে আমাদের, এটাই তো তফাৎ। আমরা বলি না আগুনের খোদা আছেন, আমরা বলি না হাওয়ার খোদা আছে, আমরা বলি না গ্যালাক্সির খোদা আছে, আমরা বলি না চাঁদের খোদা আছে, আমরা বলি না হাওয়ার খোদা আছে, আমরা বলি না সূর্যের খোদা আছে, না 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 না, এতগুলো খোদা যদি থাকতো খোদাই খোদাই মারামারি চলত, আমি এইটাই করব, তুমি ওটা করবে, আমি এটা করব, সমাধান হতো না, খোদাই খোদাই মারামারি চলত, কিন্তু আমার আল্লাহ বললেন না 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 না, এই জন্য আমার আল্লাহ বললেন এক, পৃথিবী চালাবেন কে? আমার আল্লাহ। সূর্য চালাবেন, আকাশ চালাবেন কে? আমার আল্লাহ। সমস্ত কিছুর মালিক হলেন, সবের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর পরই সম্মান কার? বিশ্ব নবী বিশ্ব রাসূল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতিমুন নবী বা'দি, বিশ্ব নবী আনা খাতিমুন নবী নবী বা'দি, আমি হলাম জগতে শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সেই বিশ্ব নবী,
গোটা পৃথিবীকে কিভাবে তার করিয়ে রেখে দিয়েছেন একবার ভাবন, একবার খালি চিন্তা করন। ফেরাউনের স্বপ্ন ছিল আমি খোদা হব, নমরুদের স্বপ্ন ছিল আমি খোদা হব, হে মুসলমান তাদের সময় ইচ্ছা ছিল আমি খোদা হব। এরকম ভাবে নিজেদেরকে বহু 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 ব্যক্তি বহু বহু মনে রাখবেন বহু বহু প্রভাবশালী মানুষ যাদের কথায় মানুষ উঠতো আর বস্ত, এরা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল। কিন্তু আমার আল্লাহ পাক এদেরকে সামনাস্তে নামত করে দিয়েছেন, এদের নাম নিশানাগুলো মিটিয়ে দিয়েছেন, এদের দাদাগিরি আমার আল্লাহ ছুটিয়ে দিয়েছেন। কিন্তু আজকে দিনে পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ হয়েছে নিজেদেরকে খোদা বলে না ঠিক, তবে দাদাগিরি দেখাবার খুব শখ বেড়েছে। মনে রাখবেন আমেরিকার জমিনে উঠেছে ব্রিটেন ফ্রান্স পাশ্চাত্য দেশগুলো গড়িয়ে 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 আমার দেশ পর্যন্ত হাওয়া পৌঁছে গেছে, আমার দেশে পাতা ছড়িয়ে দিয়েছে, এক শিঙের মানুষ বীজ পাতা ছড়িয়ে দিয়েছে, হিন্দু মুসলমানের মধ্যে ফাটল লাগাবার একটা চক্রান্ত চলাচ্ছে, যেটা আমার দেশে আগে ছিল না। বর্তমানে এখন এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে ফাটল লাগাবার একটা চক্রান্ত চলাচ্ছে, গোটা দেশ জুড়ে হ্যাঁ কিনা ঘুম পাচ্ছে আপনাদের, এই জোরে বলে রাগ করছেন নাকি? কলম আর মলম বোঝেন তো নাকি, যে নেগেটিভ আর পজিটিভ, একটা নাম একটা হ্যাঁ, একটা নাম একটা লা, দুটো দিক আছে, একটা আদেশ একটা নিষেধ। তাহলে আদেশ গুলো যেমন করতে হবে আল্লাহ বলেছেন পৌঁছে দাও, নিষেধ গুলো আল্লাহ বলেছেন করে দাও বারণ করে দাও। একটা রেড সিগন্যাল একটা গ্রিন সিগন্যাল, একটা সবুজ বাতি একটা লাল বাতি। ওরে বান্দা ঘুষ খাবি না, ওরে বান্দা ঘুষ নিবি না, লাল বাতি। ওরে বান্দা মদ খাবি না, লাল বাতি। ওরে বান্দা জুয়া খেলবি না, লাল বাতি। ওরে বান্দা ব্যভিচার করবি না, লাল বাতি। ওরে বান্দা তাস খেলবি না, লাল বাতি। আল্লাহ বলে আদে সবুজ বাতি জান্নাতে লাইন, ওয়া ইকামিস সালাত নামাজ কায়েম করো করো, ওয়া ইতাই যাকাত যাকাত, হজ অশমি রমাদান পঞ্চম নম্বরে হলো রোজা। শুধু তাই নয় আমার আল্লাহ পাক আরো বলে দিয়েছেন, বিশ্বনবী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন নবী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ওরে বান্দা শুনে গেলে শুধু নামাজ আর রোজাটা নিয়ে শেষ নয়, এর মধ্যে মনে রাখবে ভাতৃত্বের কথা আছে, এর মধ্যে মনে রাখবে মনুষ্যত্বের কথা আছে, এর মধ্যে মনে রাখবে ইনসানিয়তের কথা আছে, এর মধ্যে মনে রাখবে ঐক্যের কথা আছে, এর মধ্যে আছে রিলেশনের কথা, এর মধ্যে আছে যোগাযোগের কথা, এর মধ্যে আছে চৈতিক জীবন, এর মধ্যে আছে নৈতিক জীবন, এর মধ্যে আছে পারিবারিক জীবন, এর মধ্যে আছে সাংসারিক জীবন, এর মধ্যে আছে রাজনৈতিক জীবন, এর মধ্যে আছে অর্থনৈতিক জীবন, সবটাই বিশ্বনবী করে বলে দেখিয়ে দিয়ে গেছে। অল্প সময় একটু আলোচনা করব, রেখেছি এখনো বার করিনি সব, এই তো শুধুমাত্র একটু শুরু করেছি। কি গো আপনারা থাকবেন না পালাবেন গো? থাকবেন তো মাশাআল্লাহ, যারা থাকবেন না হাত তোলেন। তো ফিফটি ফিফটি হয়ে গেল কথা বলেন, ফিফটি ফিফটি হয়ে গেল মনে হচ্ছে তো বলে ভাইজান আর কি বলবো, রাত হয়েছে আর এখন তো জলসার সিজনও না যে একটু রাত জেগে প্র্যাকটিসটা থাকবে, ঠিক কি না? কফ টাইমে জলসা কখন কথা হয় একটু শুনতে যাই, কি করে আর রাত জাগি বলেন দেখি, কথা ঠিক কি না? যে এক ঘন্টা আমার মুরুব্বি চাচার টেম্পার দেখেন বলছে এখন এক ঘন্টা, আর আমার জওয়ান ভাই গুলো কি বলছে 15 মিনিট তো নাকি
সর্বনাশ করে দিয়ে এলে ভাইগুলো আমার আধা ঘন্টা বাড়িয়ে দিচ্ছে। না না চিন্তা নেই ভাই, বাড়ি যেতে হবে, ফিরতে হবে, মাশাল্লাহ যে যার ঘরে যেতে হবে। আবার একটু তো লাল ভাতেরও ব্যাপার আছে, বুঝতেই পারছেন। একবার তাকবীর দেন তো দেখিনি না, আরেকটা কি ভিড়, মাশাল্লাহ আরেকটু জোরে দেন না, আরেকটা কি ভিড়, আরেকটু জোরে দেন না, আরেকটা কি ভিড়, সিলসিলায় মুজাদুর জামা, সিলসিলায় মুজাদুর জামা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বাবাজি আমার ভাইরা, তাহলে আলোচনা চলছিল কি আদেশ আর নিষেধ, তার সাথে চলছিল কি ঈমানের গুরুত্ব, ঈমান আল্লাহ আছেন বিশ্বাস, পর 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 বলে দেয়া হবে বিশ্বাস। ও আমার আল্লাহ আছেন বিশ্বাসটা আপনাদের রাখতে হবে বাবা, মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন, সমস্ত কিছু আমার আল্লাহ অবগত, মনে রাখবেন যা কিছু আপনি করতে চলেছেন, আপনার যে কিছু কাজ করেছেন বা করবেন, মনের খবরটা পর্যন্ত আমার আল্লাহ জানে। হাজরাতে নবী মুসা হুজুর আমার সহ্য করতে পারলেন না, হাজরাতে নবী মুসা একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, হঠাৎ করে হুজুর আকাশের দিকে একবার তাকালেন, আকাশের দিকে তাকিয়ে সূর্যের লাইটটা দেখে হুজুরের মনটা একটু চাইল, মনটা চেয়ে আল্লাহ দিকে একটু হাতখানা তুললেন, তুলে বললেন আল্লাহ গো আপনার তন্দ্রা নাই ঘুম নাই, ও গো আমার আল্লাহ দিনের বেলা সারাদিন ধরে আপনি জাগ্রত অবস্থায় আছেন, রাত্রে সারা রাত ধরে আপনি জাগ্রত অবস্থায় আছেন, কিভাবে দিনে আর রাতে চব্বিশ ঘন্টায় জেগে থাকেন, আপনার কি বিশ্রাম বলে কিছু নাই, আপনার কি তন্দ্রা বলে কিছু নাই, আপনার কি ঘুম বলে কিছু না। কিন্তু যিনি রসুল তিনি অবশ্যই নবী, নবী আর রসুলের মধ্যে তফাত, রসুল যিনার উপরে আল্লাহ পাক কিতাব দিয়েছেন তিনি হলেন রাসূল, আর যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। তো মূসা নবীর উপরে কিতাব এসেছিল আমরা প্রত্যেকই জানি, কি জানি কি না এই কথা বলেন, জানি কি না, ঈসা নবীর উপরে এসেছিল আমরা জানি, দাউদ আসলামের উপরে এসেছিল আমরা জানি, নতুন করে বলা লাগে না। তাহলে ইনারা ছিলেন নবী এবং রাসূল, মূসা সাল্লাল্লাহু আল্লাহ তোমার তন্দ্রা নাই ঘুম নাই বিশ্রাম নাই, দিনে রাতে জাগো কি করে, মনের খবর তো আমার আল্লাহ জানেন, জানেন কি না, যেই রকম কথা মনের মধ্যে জেগেছে আমার আল্লাহ বলেন ফেরেশতা যাও তো, জিবরাইল ফেরেশতা বলেন জিবরাইল যাও তো একটু একটু মুসাকে গিয়ে টেস্ট কর, মুসা ছিলেন খুব রাগি মানুষ আপনারা জানেন, কথা বুঝতে পারছেন, রাগি মানুষ ছিলেন, আমার আল্লাহ বলেন ফেরেশতা যাও তো মুসা ইসলামকে গিয়ে একটু টেস্ট কর, হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হলেন, জিবাল ফেরেশতা যখন এসে হাজির হয়ে গিয়েছেন মূসা সালাম দরবারে বসে আছেন, বলে হুজুর আমার আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই, এটা একদম সত্য কথা, জাগে কি করে, হুজুর একবার ভাবেন আপনি তো বিশ্রাম করেন যখন আপনি ঘুমান, দুনিয়ার কোন খবর থাকে, মানুষ ঘুমালে কি আর কোনো খবর থাকে, কি করে আমার আল্লাহ বিশ্রাম নেবেন, যদি বিশ্রাম নেন তাহলে দুনিয়ার তো কোনো খবর থাকবে না, হুজুর একটু দেখবেন, বলে কি একটু দেখাবো আপনাকে কেমন ঘুম নাই একটু দেখাবো, বলে হ্যাঁ দেখ, দুখানা দুটো কাঁচের গ্লাস ধরিয়ে দেওয়া হয়েছে মূসা নবীকে, ধরে বলছে হুজুর এই কাঁচের গ্লাস দুটো ধরে রাখেন ঘুমাবেন না, কাঁচের গ্লাস দুটো ধরে রাখেন ঘুমাবেন না, যতক্ষণ না আমি রাখতে বলি রাখবেন না, যতক্ষণ না আমি ছাড়তে বলি ছাড়বেন না, তবে কাঁচের গ্লাস দুটো কিন্তু ধরে রাখবেন ঘুমাবেন না, ধরে আছেন ধরিয়ে দিয়েছে, কেন জিবাইল ফেরেশতা বলছে মানে এটা জিবরাইলের অর্ডার নয়, এই অর্ডারটা হলো আল্লাহর অর্ডার,
কি ঠিক কিনা? জিবাল ফেরেশতার সঙ্গে সঙ্গে বলা মাত্র মূসা নবী দুখানা কাঁচের গ্লাস ধরে বসে আছে। ও ভাই জায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বি আনিনা বাবা রাসূল একে নাবা হযরত নবী মূসা কাঁচের গ্লাস দুটো ধরে দাঁড়িয়ে আছেন বসে আছেন। এমত অবস্থায় দেখা যায় বেশ কিছু কোন কেটে গেল। হযরত নবী মূসার চোখে আস্তে 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 একটু ঘুম এসে গেল। যখনই নবী মূসার চোখে আস্তে আস্তে একটু ঘুম এসে গেল, নবী মূসা জানতে পারলেন না অস্বাভাবিক ভাবে একটা কাঁচের গ্লাস হাত থেকে পড়ে গেল। হাত থেকে যখনই পড়ে গেল এই কাঁচের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, মূসা নবীর ঘুমটা ভেঙে গেল। কাঁচের গ্লাসটা তো ভেঙে ফেললেন, মূসা নবী বলে আমি বুঝতে পারি না কাঁচের গ্লাসটা কখন হাত থেকে পড়ল। হযরত নবী মূসা সেই সময় বললেন, হযরত নবী মূসা সেই সময় জানালেন, বললেন আমি বুঝতে পারি না কাঁচের গ্লাসটা কখন আমার হাত থেকে পড়ে গেল, আমি বুঝে উঠতে পারলাম না। বলার সাথে সাথে দেখা যায় হযরত নবী মূসা যখন এই কথা বললেন, হযরত জিবরাইল ফেরেশতা সেই সময়তে বললেন, হযরত জিবরাইল ফেরেশতা সেই সময়তে বললেন, ও গো আল্লাহর নবী হযরত মূসা নবী শুনে কেরান চিনে কেরান শুনে কেরান গজর, আমার আল্লাহ যদি ঘুমিয়ে যান মনে রাখবেন তাহলে পৃথিবীর সমস্ত কিছু ওলট পালট হয়ে যাবে। কেননা আপনি আধ ঘন্টায় এক ঘন্টা ঘুমিয়ে গিয়ে কাঁচের গ্লাসটা আপনি ভেঙে ফেললেন, আর আমার আল্লাহ যদি একটু ঘুমিয়ে যান গ্যালাক্সিয়ার থাকবে না, চাঁদ আর থাকবে না, সূরজ আর থাকবে না, সূর্য আর ঠিক টাইমে লাইট হবে না, সূর্য আর ঠিক টাইমে ডুববে না, চাঁদ আর ঠিক টাইমে লাইট বার হবে না, নক্ষত্র মনে রাখবেন সবকিছু সবকিছু আমার আল্লাহ পাক তিনি সর্বসময় জাগ্রত অবস্থায় আছেন। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনাকে তোমরা ঘুম আক্রমণ করতে পারে না পারে না। সবকিছু বিষয় আমার আল্লাহ অবগত আছেন, সবকিছু বিষয় আমার আল্লাহ জানেন, আর আমার আল্লাহ সবকিছু পরিচালনা করছেন। যদি ঘুমিয়ে যান যে সব শেষ হয়ে যাবে, বুঝছেন? আমার আল্লাহ জেগে আছেন, সব কিছু জানে। অতএব বান্দা রাতের অন্ধকারে যা কিছু করেন সত্যি আমার আল্লাহ দেখেন, দিনের আলোতে চোখের আলোতে যা কিছু করেন সেটাও আমার আল্লাহ জানেন, সব কিছু বিষয়ে আমার আল্লাহ অবগত আছেন, এটা অস্বীকার করা যাবে না। এই ঈমান বাঁচিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা শরীফটা জীবনে একবার অন্তত পড়া ফরজ, এটা পড়তে হবে। কথা বুঝতে পারছেন বাবাজি? আমার ভাইয়েরা বাচ্চা হয়েছে, মাসুম বাচ্চা, বালক বালিকা যাই হোক না কেন, এই বাচ্চা যখন কথা বলতে শিখবে বাপের দায়িত্ব হলো সর্বপ্রথম তাকে আগে কালেমা শরীফটা পড়াতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে ১২টা অক্ষর আছে, এই ১২টা অক্ষর যখন আপনি একবার পড়ে নিলেন আমার আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে কিতাবের মধ্যে এসেছে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ১২ মাসের গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? হে জওয়ান যুবক শুনে কিনেন দাদান, ফতোয়া আজিজির মধ্যে লেখা আছে, যদি কোন আল্লাহর বান্দা একবার শুধু কালিমা শরীফটা পড়ে নাই, লা নেই কিনে ইলাহা কোন মাবুদ কোন স্রষ্টা কোন সৃষ্টিকর্তা, কোন মাবুদ কোন স্রষ্টা কোন সৃষ্টিকর্তা, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, পজিটিভ কি ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই। পরে কি বলা বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাম বলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল আল্লাহ পেয়ে তো দ
এই কালেমা শরীফটা যদি একবারে পড়ে নেওয়া হয় ফতোয়া আজিজির মধ্যে লেখা আছে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই বান্দার নেকির খাতায় 4000 নেকি আমার আল্লাহ লিখে দেবে। শুধু তাই নয়, 4000 গোনা আমার আল্লাহ পাক মাইনাস করে দেবেন, 4000 গোনাকে আমার আল্লাহ কমিয়ে দেবেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মাথায় আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি রাজি হয়ে গিয়ে মিজানের পাল্লায় নেকির খাতাটা ভারী হয়ে যাবে। একবার যদি সাইকেল চালাতে চালাতে কলিমা শরীফ পড়ে নেওয়া হয় অসুবিধা কি আছে? পড়ুন না সাইকেল চালাতে চালাতে একবার দরুদ শরীফ, অসুবিধা কি আছে? জান না যদি 10 বার হয়ে যায় আমার আল্লাহ তো খুশি হবে। হতে পারে কালেমা শরীফ পড়ে নিলেন ওটাই হলো জীবনের শেষ কথা, হতে পারে বললে আর বলল যদি ওই অবস্থাতেই মরে যায় আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ তার ঠিকানাটা জান্নাত করে দিতে পারে। কেন বিশ্বনবী জানিয়েছেন যে ইমানদারের শেষ কথা হবে কালেমা, পেশাব সে জান্নাতি জান্নাতি। চালান একটু করে পরিবর্তন হন, একটু করে ফিরে আস, এক ঘাট এক ঘাট করে পরিবর্তন, একটু করে লাইন আস। আসলে হয়েছে আমরা টুপি দাঁড়ি রাখলে কি হবে, আসলে তো মুসলমানই আমরা হতে পারি। রাগ করছেন নাকি আমার কথায়? এই জোরে মানে রাগ করছেন? একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, বোঝ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস। আসলে তো আমরা মুসলমানই নয়, এক শ্রেণীর মানুষ সবাই নয়, এক শ্রেণীর মানুষ আমরা মুসলমানই হতে পারি। সে কি ভাই কি বলছেন? গরুর গোশত খায় কি বলছেন? ছোটবেলায় বাপ ফাতনা দিয়েছে মুসলমানই হয়েছে কি বলছেন? সব গেলে মাঝে মাঝে জুমার নামাজও পড়ি কি বলছেন? কি কথা শোনাচ্ছেন মুসলমান হতে পারি কি বলছেন? না না না, যদি বলেন হ্যাঁ কোন দৃষ্টিতে, আমি বলবো হ্যাঁ রাসূল জানিয়েছেন হাদিসের দৃষ্টিতে। ওয়াজ হবে কোরআন হাদিস যদি একটু বোঝার চেষ্টা আমরা করি। বাবা জি আবার ভাইয়েরা হয়তো সবাইকে ভালো নাও লাগতে পারে, তবে একটু বোঝার চেষ্টা করতে হবে, কোরআন হাদিস কিন্তু একটু জানতে হবে। যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে শরিয়াত নাই, যার মধ্যে হাদিস নাই, ওই ফোনের কোনো দাম নাই। সিম কার্ড বিহীন মোবাইলের কোনো মোবাইলের কোন প্রাধান্য দিলে হবে না। খেলনা বাচ্চারা খেলনা হিসাবে ব্যবহার করে, গেম খেলবে বাচ্চারা, ব্যায়াম রিংটোন শুনবে, কিন্তু ওই ফোনে আর কোনো কাজ নাই। কেন? ওর ভিতরে সিম কার্ড নাই। যার মধ্যে দিন নাই, যার মধ্যে নামাজ নাই, শরিয়ত নাই, কালেমা নাই, ঈমান নাই, ওই মানুষটার কোনো দাম নাই। মুসলমান বলে দাবি করলে কোনো লাভ হবে না ভাই, ভালো করে বোঝার চেষ্টা কর। ও ভাই জয় না জওয়ান জমাকে না, যদি না করেন তাহলে হাদিসটা বলি। রাগ হই আছে আমাদের বুঝতে পারছি, লাইন চেঞ্জ করে দি বাবা। কি গো যে ভাই, কেন আমার তো একটু ঝুলঝারা আওয়াজ জানেন? কুসংস্কার দূর কর, সংস্কার গুলো বলাছ। শেষে যদি সময় থাকে ইনশাআল্লাহ একটু মাহরাম নিয়ে হালকা টাচ দিয়ে দেবো ইনশাআল্লাহ, তার সাথে সাথে একটু আমরা পরিবর্তন হওয়ার ওয়াজ শুনবো, এটুকু মাথায় রেখে আমরা চলবো ইনশাআল্লাহ। তবে বাবা জি আমার ভাইরা মুসলমান হতে পারিনি আমরা, ওয়াজ শুনলে হবে, ভালো করে বুঝতে হবে। বিশ্বনবী আমা জানিয়েছেন وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم المرأه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون باللسان ويعده والمؤمن من امن الناس على دمائه وامواله বিশ্বনবী বললেন কি المسلم من سلم المسلمون باللسان ويعده প্রকৃত মুসলমান সে কে যারা হাত ও জবান হয়েছে একটা মুসলমান নিরাপদ। কথা বুঝে আসছে? এই বুঝে আসছে কথা?
প্রকৃত মুসলমান সে, হাত ও জবান হইতে একটা মুসলমান নিরাপদে থাকে, তার মানে এই হাত দিয়ে কোনদিন মুসলমানের ক্ষতি হবে না, হয় না, হবে না। এই হাত দিয়ে যদি কোনো মানুষকে আপনি ঘুষি দেখান, সেটা অন্যায় ভাবে যদি হয়, মনে রাখবেন তাহলে মুসলমান আপনি হতে পারেন না। এই হাত দিয়ে যদি জমির আলকাতে বাড়িয়ে নেওয়া, মনে রাখবেন তাহলে আপনি মুসলমান হতে পারলেন না। এই হাত দিয়ে যদি মানুষের ক্ষতি করা হয়, তাহলে মনে রাখবেন আপনি মুসলমান হতে পারলেন না। যারা হাত ও জবান হইতে একটা মুসলমান নিরাপদে থাকে, হে তরুণ যুবকেরা, শুরু গিরিং নারা, এই মুখ দিয়ে কোনদিন প্রতিবেশী মানুষকে গালাগালি করতে পারবেন না। যদি আপনি মুসলমান হন, এই মুখ দিয়ে কোনদিন ভাই ভাই আপনি ঝগড়া করতে পারবেন না, গালাগালি দিতে পারবেন না। যদি আপনি মুসলমান হন, এই মুখ দিয়ে, এই হাত দিয়ে কোন মুসলমান কোন মানুষের ক্ষতি করতে পারবেন না, যদি আপনি মুসলমান হন। দুটো চোখ দিয়ে দেখবেন সব কিছু দেখা যায়, কিন্তু নিজের চোখে যখন কিছু পড়ে আর দেখা যায় না ভাই, অপরের সাহায্য নিতে ভাই, চোখে কি পড়লো গো ভাই, কিংবা সামনে দেখতে ভাই, চোখে কি পড়েছে ভাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার দুটো চোখ দিয়ে যত দূর দৃষ্টি যায়, গাছপালা, গাড়ি ঘোড়া, লাইটিং সব দেখতে পাচ্ছেন, কিন্তু নিজের চোখে ছোট্ট একটা পোকা পড়েছে আর দেখতে পান না, অচল হয়ে গিয়েছে। এই নিজের চোখটা দিয়ে কপালটা দেখতে পাবেন না, আয়না না হলে মাস্তানি কোথায়? আল্লাহ বলছেন কি করে তোরা মাস্তানি দেখাস, কি করে তোরা মাস্তানি দেখাস, কি করে তোরা ক্ষমতা দেখাস, কি করে তোরা লোক অর্থবল জঙ্গল দেখাস, ওরে বান্দা একবার কি ভাবলি না, সর্বপ্রথম সকালবেলা আমি আল্লাহ আমার সিস্টেম করে দিয়েছি, সকালে উঠে আগে ঘাটতে হচ্ছে, তোকে পায়খানা ঘাটাচ্ছি, বুঝতে পারছেন? তুই এমএলএ হস, তোকে পায়খানা ঘাটতে হবে, তুই এমপি হস, তোকে পায়খানা ঘাটতে হবে, তুই এসডিও হস, তোকে পায়খানা ঘাটতে হবে, তুই নেতা হস, তোকে পায়খানা ঘাটতে হবে, তুই হুজুর হস, তোকে পায়খানা ঘাটতে হবে, তুই লিডার হস, তোকে পায়খানা ঘাটতে হবে, তুই অফিসার হস, তুই জমিদার হস, কি বাচ্চা হোক না কেন, সকালবেলা আগে পায়খানা করে তোকে ছুঁচাতে হবে, আগে পায়খানা ঘাট, তারপরে খাতা কলম নিয়ে বেরোবি, গাড়ি নিয়ে বেরোবি, 5 লাখ 20 লাখ 50 লাখ টাকা গাড়ি চাপবি, স্যার স্যার পরে হবে, আগে দু হান কি বাবাজি ঠিক কি না? হে তরুণেরা, জোয়ানেরা, হে যুবকেরা, শুরু করেন না, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ যা কিছু দিয়েছেন এর ভিতরে আপনাকে থাকতে হবে। ইসরাইয়া যে সার্কেল হয়ে গিয়েছে ইসলামের যে গন্ডি, এই গন্ডির বাইরে আপনি যেতে পারবেন না। এই জন্য বিশ্বনবী বলেছেন মুসলমান হন, প্রকৃত মুসলমান সে যার হাত ও জবান হইতে অপর একটা মুসলমান নিরাপদে থাকে। মুমিন মান আমিনা বুননা আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, প্রকৃত মুমিন সে, প্রকৃত মুমিন সে যার জান ও মাল হইতে অপর মুসলমান নিরাপদে থাকে। রাতের অন্ধকারে আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার দৃঢ় বিশ্বাস আছে আমাকে কেউ ছুরি দেখাবে না, আমাকে কেউ গুলি মারবে না, আমার পকেট থেকে টাকা কেউ নিয়ে যাবে না, আমার ব্যাগ কেউ ছিনতাই করবে না, এই দৃঢ় বিশ্বাস আছে। যদি আপনাকে কেউ কোন মানুষ যদি এসে বন্দুক দেখিয়ে যদি ব্যাগটা ছিনতাই করে নিয়ে যায়, তাহলে আপনার মালের কোনো হেফাজত হলো না, ওই মানুষটা কোনদিন প্রকৃত মুমিন হতে পারবে না। টুপি পড়লে কি হবে, জুব্বা পড়লে কি হবে, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু ঝুল ঝেড়ে ঝেড়ে একটু ক্লিয়ার করে করে যাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করে। এরপরে আরেকটি পানি আছে, 750 পাওয়ার তুলুও বেরিয়ে যাবে, এই মাত্র শুরু হয়েছে, জানি না আপনাদের আগ হয়ে যাচ্ছে মনে হয় নাকি গো।
লড়ছে তো খুব কম দেখছি ভাই। আচ্ছা বলেন তো দেখি কটা আঙুল? এই সামনের মানুষগুলোই দেখতে পাচ্ছে বলে ওরা যা বলেছে। আচ্ছা আপনারা বলেন তো কটা? এই পেছনের ভাই বলেন কটা? তিনটে বলছে চারটে। কি বিপদে পড়েছি আল্লাহ। আচ্ছা একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর অল্প সময় আছি ভাই। তাহলে প্রকৃত মুমিনকে যার জান ও মাল হইতে অপর মুসলমান নিরাপদে থাকবে। টেনে করে আপনি যাচ্ছেন, টেনে টেনে বসে আছে পাশের সিটে এক চাচা, দেখলেন মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, গায়ে একটা বড় জুব্বা। চাচাকে বললেন, চাচা সামনে প্ল্যাটফর্মে আমি নামবো, তবে তুমি আমার ব্যাগটা একটু দেখো, আমি টয়লেটে যাচ্ছি। চাচা আমার ব্যাগটা একটু দেখেন তো, সামনে প্ল্যাটফর্মে আমি নামবো, তবে আমি একটু বাথরুমে যাচ্ছি, টয়লেটে যাচ্ছি, মালটা আমার আপনার কাছে রাখলাম। কেন? যাত্রার কাছে তো রাখা যাবে না। আপনার মুখে দাড়ি, আপনার মাথায় টুপি, গায়ে জুব্বা, আপনি পাঁচ মাঝি, কোনো টেনশন নেই, ব্যাগটা আপনি রাখেন। কেউ যেই চাচা ব্যাগটা রেখে দিয়ে বাথরুমে গেল, বাথরুম থেকে ফিরে এসে দেখছে চাচাও নাই ব্যাগ। তাহলে বলেন ওই চাচাটা কোনদিন মুমিন হতে পারলো না, কেননা ওর কাছে আমি মাল রেখে শান্তি পেলাম না, মাল চুরি হয়ে গেল, মাল রেখে ফাজত নাই, কোনদিন সে মুমিন নয়। ও যদি যতই বলুক না কেন, আমি নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কিন্তু আমার আল্লাহর দরবারে কোনো দাম না। হে তরুণেরা, হে নবীনেরা, হে যুবকেরা, সুরে গেলেন না, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন, এক ঘাট এক ঘাট হয়ে পরিবর্তন হন, ওয়াদা করুন, রাতের অন্ধকারে ওয়াদা করুন, আল্লাহ কোনদিন নামাজ আমি ছাড়বো না, আল্লাহ মানুষের ক্ষতি করব না, উপকার করার চেষ্টা করব, উপকার যদি করতে নাও পারি, ক্ষতি কিন্তু আমি কারোর করব না। এই নিয়ত করুন, ফিরে আসুন, এক ঘাট এক ঘাট করে পরিবর্তন হন, আলোর দিকে ফিরে আসুন। মনে রাখবেন, প্রকৃত আল্লাহর খাস বান্দা হতে পারবে, জাপানের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আজকের দিনে ওলি পাওয়া খুব মুশকিল, ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? ডাক্তার পাবেন একটা গ্রামে, একটা গ্রাম ঘুরবেন মাস্টার পাবেন, একটা গ্রাম ঘুরবেন এডুকেটেড শিক্ষিত ছেলে পাবেন, একটা গ্রাম ঘুরবেন হুজুর পাবেন, একটা গ্রাম ঘুরবেন পিসা পাবেন, আবেশা পাবেন, কিন্তু আজকে দিনে আল্লাহর ওলি পাওয়া বড়ই মুশকিল। যাদের জাবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে, এই রকম মানুষ আজকের দিনে অভাব। বুঝে আসছে? ভালো করে বুঝতে হবে। হে তরুণেরা, হে যুবকেরা, শুনে গেলেন না, না ভুল বুঝবেন না, ইমানটা বাঁচিয়ে চলুন, সাথে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুন, বছরে একটা মাস রোজা রাখুন, চোখের পানি ফেলে খাদুন। আল্লাহ গো, নামাজ আমি বেশি পড়তে পারি না, তবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ি না। কেননা তোমার নবী জানিয়ে দিয়েছেন, তোমার নবী বলে দিয়েছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মানে আকামা ফাকাদ আকামাদ্দিন, ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দিনের খুঁটি। যে নামাজ কায়েম করল দিন কায়েম করল, যে নামাজ ছেড়ে দিল দিনকে ধ্বংস করল, দিনকে খতম করল, দিনকে শেষ করে দিল। ওগো আমার আল্লাহ, নামাজ আমি বেশি পড়তে পারি না, তবে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ি না, চোখের পানি পেলে কাঁদন। আল্লাহ বলেছেন, বান্দারে তোরা যদি নামাজটা পড়িস মনে রেখে দিয়ে, তোদের বন্ধু আমি আল্লাহ হয়ে যাব, তোদের সঙ্গে সম্পর্ক আমি আল্লাহ আমার হয়ে যাবেন। হে মুসলমান, এই অন্ধকার থেকে যদি আলোর দিকে ফিরে আসতে পারে, কোরআন জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছে, সুন্দর করে বলে দিয়েছে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতিলা নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুতু ইখরিজুহুম মিনান-নূরিলাজ-জুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিয়া খালিদুন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদের পরম বন্ধু, ইখরিজুহুম মিনাজ-জুলুমাতিলা নূর, তাদেরকে লইয়া আসে অন্ধকার হইতে আলোর দিকে।
কিন্তু মুসলমান নামাজ পড়ে না, যাচ্ছে অন্ধকারে সিনেমা হলে। মুসলমান রোজা রাখে না, যাচ্ছে অন্ধকারে। মুসলমান নামাজ পড়ে না, যাচ্ছে অন্ধকারে লটারির টিকিট খানায়। মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, বউকে কিনে দিচ্ছে 20 ইঞ্চি টিভি এলসিডি। বন্ধন করবি বন্ধন, থাকবে বাড়িতে এলসিডি, দেখবি সিরিয়াল, মাচাই হবে আমার কথা ভাইরাল। রাগ করছেন? ফিরে আসছে অন্ধকারে আলোর দিকে না, কিন্তু না 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 না, আলোতে আল্লাহ পাঠালেন, এরা চলে আসছে অন্ধকারে। আমার আল্লাহ ওই আয়াতে সুন্দর করে বললেন কি, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম ত্বাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে তাদেরকে লইয়া যায় আলো হইতে অন্ধকারের দিকে। উলাইকা আসহাবুন নার, ওরাই দোযখবাসী, হুম ফিয়া খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে। কিন্তু মুসলমানের বাচ্চারা আলো থেকে অন্ধকারে ফিরে আসছে। কিন্তু আজকে পৃথিবীর জমিনে বড় বড় মনীষীরা, বড় বড় কায়রাকম, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ওয়াসার, বড় বড় রাইটার, এরা অন্ধকার থেকে আলোর দিকে ফিরে যাচ্ছে। যাদের নামগুলো আপনাদের জানা আছে, জার্মান পার্লামেন্টের একজন সাংসদ, যার নাম হলো ওয়ার্নার ক্লাউন। এই ওয়ার্নার ক্লাউন ছিলেন একজন হায়ার এডুকেটেড মানুষ, ওয়ার্নার ক্লাউন ছিলেন বিখ্যাত মানুষ, ওয়ার্নার ক্লাউন ছিলেন একজন বিখ্যাত মানুষ, ওয়ার্নার ক্লাউন ছিলেন একজন এডুকেটেড মানুষ। এই ওয়ার্নার ক্লাউন তিনি সহ্য করতে পারলেন না, এই ওয়ার্নার ক্লাউন ইসলাম সম্পর্কে রিসার্চ করতে লাগলেন, পড়তে লাগলেন, পড়তে লাগলেন, পরে ইসলাম সম্পর্কে জানলেন। এই ওয়ার্নার ক্লাউন ছিলেন এক সময় মুসলিম বিদ্বেষী, আরব, সিরিয়া, আফগানিস্তান, ইরান থেকে আগত মুসলমানদের উপরে ওয়ার্নার ক্লাউন অত্যাচার করতেন, জুলুম করতেন, তাদের উপরে নির্যাতন চালাতেন। কিন্তু ওয়ার্নার ক্লাউন যখন ঈমান কবুল করলেন, আলোতে ফিরে এলেন, তার ভাবনা, চিন্তা, চেতনা, আদর্শ ফুটাই পাল্টে গেল। ওয়ার্নার ক্লাউন থাকতে পারলেন না। ওয়ার্নার ক্লাউনকে জিজ্ঞাসা করা হলো, স্যার এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার, প্লিজ একটু বলবেন স্যার, কি দেখে আপনার ভালো লাগলো, আপনি ইমান কবুল করলেন কেন? ওয়ার্নার ক্লাউন বললেন, দেখো পুলুষ পঙ্গুনের একটা কবিতা পড়ে আমি এই কবিতার মধ্যে পপের মোহাম্মদ ইসলামের প্রশংসা করা, পপের মোহাম্মদ ইসলামকে জানানো, পপের মোহাম্মদ ইসলামকে, পপের মোহাম্মদ ইসলামকে অবগত করা, এই পপের মোহাম্মদ ইসলাম সম্পর্কে অবগত করা, এই পপের মোহাম্মদ ইসলাম সম্পর্কে যখন আমি জানলাম, তাছাড়া আমি জার্মান ভাষায় লেখা কোরআন শরীফ পড়লাম, যে কোরআনের মধ্যে সূর্যের কথা, যে কোরআনের মধ্যে চাঁদের কথা, গ্যালাক্সির কথা, যে কোরআনের মধ্যে ইউরান, নিউট্রন, ফুটানের কথা, যে কোরআনের মধ্যে সবকিছু লেখা আছে, সেই কোরআন শরীফ পড়ে পুরোটাই আমি চেঞ্জ হয়ে গিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করলাম। আর একটু জোরে হবে না? নাম দিলেন কি ইব্রাহিম, নাম দিলেন কি ইব্রাহিম। শুধু তাই না, তিনি যে টাকাটা পেনশন পেতেন, সে টাকাটা বললাম ভারতীয় মুদ্রার 67,208 টাকা। এই 67,208 টাকা থেকে একটা অংশ টাকা কেটে নিয়ে যাদের উপর তিনি অত্যাচার করেছিলেন, জুলুম করেছেন, তাদের সেবায় নিয়োজিত হয়ে গেলেন। আর একটু জুড়ে বলেন, ওয়ার্নার ক্লাউন বললেন, দেখো শুধু তাই না, আমি এখন হয়ে গিয়েছি একজন পাঁচ ওয়াক্ত নামাজি। এটাই তো তফা, এটাই তো তফা। অন্ধকার থেকে আলোয় ফিরতে হলেন নামাজি, কিন্তু মুসলমানের ছেলে আলোয় থেকে হতে পারলো না নামাজি। বুঝে আসছে কি বলছি? যে ভালো করে বোঝে, রাতের অন্ধকারে যখন নামাজ পড়ে নি, দুটো চোখ দিয়ে পানি ঝরিয়ে দি, আমার প্রভুর দরবারে কাঁদতে থাকি, কেঁদে কেঁদে বলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো,
ক্ষমা করো, অতীতের গুনার কথা মনে করে আমি ক্ষমা প্রার্থী হয়, ক্ষমা চাই। শুধু তাই নয়, এ অন্যান্য ক্লাউন বললেন শুনে রেখে দাও, জেনে রেখে দেয়, আর আমি যে টাকাটা পেনশন পাই সেটা হলো ভারতীয় মুদ্রার 67,208 টাকা। এই 67,208 টাকা থেকে একটা অংশ টাকা কেটে নিয়ে যাদের ওপর আমি একসময় অত্যাচার করেছিলাম তাদের সেবায় আমি নিয়োজিত হয়ে গিয়েছি। ওয়ার্নার ক্রাউন বলে শুধু তাই না, শুনে রেখে দাও, আজকে পাশ্চাত্য দেশগুলো উঠে পড়ে লেগেছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, লন্ডন, জার্মান যেভাবে আজকে চেষ্টা চালাচ্ছে, যেভাবে আজকে উঠে পড়ে লেগেছে প্রফেট মোহাম্মদ সাল্লামকে ছোঁয়ার জন্য, ধরার জন্য। মনে রেখে দিও, প্রফেট মোহাম্মদ সাল্লামকে কেউ ছুঁতে পারেনি, 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 পারবে না, কারণ তিনাকে নিয়ন্ত্রণ করেন, তিনাকে পরিচালনা করেন দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনাকে নিয়ন্ত্রণ পরিচালনা করেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক। তাই তিনি শুধু মুসলমানদের নবী না, তিনি হলেন বিশ্ব নবী। একটা বললাম, এরকম একাধিক বলতে পারি, ডক্টর মরিসের কথা বলতে পারি, ডক্টর গ্যারি মিলারের কথা বলতে পারি, ইতালির ক্যাবিনেট মন্ত্রী কন্যা ম্যানুয়েলার কথা বলতে পারি, একাধিক বলতে পারি, কিন্তু না, সময় নষ্ট দিকটা আমি আর যাচ্ছি না। আরে এরা কত নষ্ট করে আলোর দিকে ফিরে এসেছে, কিন্তু মুসলমান না, ভুল বুঝবে। যদিও কিছু নামাজ ইমান হয়েছে, এদের নামাজটাও কিন্তু হয় না। নামাজ হয় না বলছেন, নামাজের ফরজ গুলো, নামাজের ওয়াজিব গুলো সম্পর্কে এরা জানে না, জানার চেষ্টাও করে না। যদিও কিছু নামাজ ইবার হয়েছে, এদের নামাজের কোন সিস্টেমই না, সিস্টেমই না। নামাজের মধ্যে এমন কিছু কাজকর্ম হয়ে যায়, যদি হয়ে যায় মনে রাখবেন নামাজটা আপনার ভঙ্গ হয়ে যাবে, নামাজটা আপনার হবে না। যদি বলেন সে আবার কি ভাই জানি শুনি না, হ্যাঁ নামাজের মধ্যে এমন কিছু কর্ম, এমন কিছু কাজ আছে যেগুলো যদি আপনার দ্বারা এমন কিছু কর্ম কাজ হয়ে যায় মনে রাখবেন নামাজটা আপনার হবে না। অনেকে দেখবেন আল্লাহ একবার বলে নিয়ত করে নামাজ পড়ে, এটা ঠিক কথা, কিন্তু এই মহরমে মনে রাখে কুরবানিতে গোস্ত টাটকা খেয়ে নামাজ পড়ছে, দাঁতের গোলায় গোস্ত লেগে আছে, আর ভালো করে টেনে টেনে নামাজ পড়তে পড়তে খাচ্ছে। এই নামাজ পড়তে পড়তে যদি কিছু খাওয়া হয়, চিবানো হয়, নামাজটা আপনার ভেঙে যাবে, হবে না, কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনি জানেন না, জানেওয়ালা ব্যক্তির সঙ্গে জেনেও আপনি নেন না। নামাজ আপনি চালাচ্ছেন, নামাজের বয়স কত বছর হল, 50 বছর, নামাজের বয়স কত বছর হল, 42 বছর, 48 বছর। মুরব্বি মানুষগুলো কন্টিনিউ নামাজ পড়ে, নামাজের কিন্তু সিস্টেম জানে না, নামাজ চালাচ্ছে, নামাজ কিন্তু হয় না। যেহেতু রাসূল বলে দিয়েছেন নামাজ পড়নে কা তরিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়া তুম লোক নামাজ পড়ো জিসে হামকো নামাজ পড়নে দেখতে হো, কিউ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লো তোমরা সালাত করো, নামাজ পড়ো, কামা মানে যেমন রাআইতুমুনি আমাকে দেখো, উসাল্লি নামাজ পড়তে, এই হলো নামাজ। নামাজ পড়ছে, নামাজের কোন সিস্টেম নাই, আল্লাহ বলছেন নামাজ পড়, নামাজ পড়লে কি হয়, দিন কায়েম হয়, দিনকে কায়েম করার জন্য কে বলেছে আল্লাহ, ইনকান সুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইসাব্বিতুক দামাকুম, যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব। নামাজ পড়লে পড়লে দিন কায়েম হয়, দিনকে সাহায্য করা হয়, কিন্তু এক শ্রেণী মুসলমানের ছেলে বড় হয়েছে, এরা যদিও কিছু মুরব্বী মানুষেরা নামাজ পড়ে, কিন্তু নামাজের কোন সিস্টেম জানে না। বুঝছেন যে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে লুঙ্গিটা ঢিলে হয়ে গিয়েছে, লুঙ্গিটাকে দু হাতে করে বেঁধে ফেলল, কিয়ামে দাঁড়িয়ে আছে, লুঙ্গি ঢিলে মনে হচ্ছে, ভাবছে যদি ফুলে যায় ফলস হয়ে যায়, আবার ভালো করে টেনে বেঁধে দিচ্ছে, নামাজ পড়তে পড়তে গিয়ে আবার চালাচ্ছে, নামাজ হলো না, নামাজ হলো না, পেছনে সন্তান, সময়ের এত অভাব, ইমাম আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছে, খেয়াল আপনি করেন না,
ইমামের আগে মারলেন সিজদা নামাজ হলো না, এমন পেছন টান, এমন ভরির টান, বাতের টান, টেকারের টান, ইমাম আল্লাহু আকবার বলে বলে গেল, খেয়াল আপনি করলেন না ইমামের আগে চলে গেলেন, এই ইমামের আগে যদি চলে যাওয়া নামাজ আপনার হলো না। জেনে নিতে হবে আল্লাহু আকবার বলে আপনি যখন কিয়ামে দাঁড়াবেন দুটো আগুন দোষাইতে যাবেন, উপরে তিনটি পড়ে থাকবে, এই রকম ভাবে চলুন ধরুন চলুন চলুন ধরুন চলুন চলুন, কিয়ামে যখন দাঁড়ালে চোখটা থাকবে সিজদার জায়গার দিকে, সিজদার জায়গার দিকে চোখটা রাখুন। অনেকে নামাজ পড়ে এটা ঠিক কথা, কিন্তু মসজিদে নামাজ পড়ছে আল্লাহু আকবার বলে চোখ নেই সিজদার দিকে, চোখ যাচ্ছে সিলিং পাখার দিকে, পাখাটা যখন লড়ছে বাবু আমার মাথাতেই পড়বে নাকি, পাখার চিন্তায় অস্থির খালি দেখে টলছে তো এই খুললো খুললো কি বিপদে পড়েছি আল্লাহ নামাজ চালাচ্ছে ওই দিকে শিয়াল বুঝছে যে। আবার নামাজের মধ্যে দেখা যায় অনেক সময় বাপ হয়তো ঘরে নামাজ পড়ছে, বেটা এসে আব্বা আব্বা করে চিল্লাচ্ছে, আব্বা কোথায় গো, তাড়াতাড়ি এসো আব্বা আব্বা, উপরে সব বরাস করে যে বেটাটা এরকম করে কুদুকুদি করছে খুঁজে পাচ্ছে না, তাহলে ওকে একটা সিগনাল মারি বুঝাচ্ছে আমি নামাজ পড়ছি, দরজা খুলে বলে ও নামাজ পড়ছো, এ মুরব্বি শুনে কে দাও বেটা বুঝলো নামাজ পড়ছ কিন্তু তোমার নামাজটা হয় না, ইচ্ছাকৃত ভাবে কলা খাকারি দিলে নামাজ কিন্তু হবে না, নামাজের মধ্যে আসব্দ করলে নামাজ হয় না, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে জোহরে আসরে মাগরিবে এসা ফজরে নামাজ পড়তে হয়তো ভাগ পড়ে না, কিন্তু তারাবিতে কিন্তু ছাড়ে না, কেন কুড়ি রাকাত বাপের রুগী হলে তার কোনো কথাই নেই, কথা বুঝি আসছে, উহ করে চালাচ্ছে, মুসলমান ভুল বুঝবেন না ভালো করে বোঝার চেষ্টা করে, নামাজের ওয়াজিব গুলোর মধ্যে একটা ওয়াজিব হচ্ছে এক সিজদা থেকে সোজা হয়ে বসতে হবে, আবার এক সিজদায় যেতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে আবার রুকুতে যেতে হবে, এই ওয়াজিব গুলোর মধ্যে যদি একটা ওয়াজিব ছিড়ে যায় মনে রেখে দিও নামাজ না হলো না, ভালো করে বোঝার চেষ্টা করেন ভালো করে জানার চেষ্টা করেন, কিন্তু অনেকে দেখা যায় বাসের ট্রেনের এত তাড়াহুড়ো থাকে, বাসের ট্রেনের এদিকে আপনার কি বলে এদিকে আপনার কি বলে আপনার কি বলে ঠিকারের এদিকে আপনার ইঞ্জিন ভ্যানের এত এমন পেছন টান থাকে, এই জোরে বলে ঘুম পড়ছে, এখন তো মালপত্র বার করিনি ভাই, এই একটু একটু করে আগিয়ে যাচ্ছি, সব বোনাস করছে থাকবে না মনে হচ্ছে নাকি, হ্যাঁ জোরে বলে থাকবেন না তো, বলুন যাক অনেক কষ্ট করে আছে, অনেক বেজেও গেছে গো, দেখ দেখ সাত কিলোমিটার ঘন্টা এখনই ফেলে দেবো ভাই, সাত কিলোমিটার ঘন্টা এখনই ফেলে দেবো, একটু খুশি হন একটু হাসেন, দাঁতটা একবার বার করে, আরে মুচকি হাসিটা দেন না, ওই হাসিটা ইসলামে যায় যায় হা হা করে দিতে হবে না, একটু দাঁতটা বার করলেন কি একটু ঠোঁটটা হা খালি একটু বোঝা গেল হাসি হাসি ভাব, কেন ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করেছি ভাই, এখনো ছেলে বাচ্চারা পড়াশোনা করে যে পিরিয়ড হয়ে যায় সাত পিরিয়ড হবে, ছ পিরিয়ড হয়ে গেল সাত পিরিয়ডের বই আর বাইরে নাই ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেয়, কি কথা বলেন না, আরে মাস্টার আসছে রে বইটা খোল, দেখতে এবার বই উড়িয়ে রেডি হয়ে আছে, কে আগে দৌড়াতে পারে ঠিক বুঝি না ভুল বলছি, এই কথা বলেন ঠিক বুঝি না ভুল বলছি, আরে সাত পিরিয়ডের ঘন্টা আসার আগে মনের মধ্যে একটা খুশি একটা মনের মধ্যে একটা খুশি আনন্দের ভাব একটা জন্মে ওঠে ঠিক বুঝি না ভুল বলছি, তো বাবাজি আমার ভাইরা যাই হোক ছুটির দিকে আগিয়ে যাচ্ছি, রাত হয়েছে গভীর রাত, মাশাআল্লাহ এত বিশাল লোক আল্লাহ করে আল্লাহ কবুল করেন, একবার তকবীর দেন তো দেখেন আর তকবীর, আমার গামছাওয়ালা ভাই তো যা হেলান দিয়েছে মনে একটা ঘুম মেরে দিয়েছে মনে হয় নাকি গো, ডাব গাছে কিন্তু প্রথম থেকে দেখছি কাত হয়ে আছে,
জায়গাটাও যে চয়েস করেছে ভাই, বললে হবে না আছে ভাই কথা বুঝতে পারছি। এই কিছু কিছু লোক দেখবেন খুঁটি খোঁজে, খুঁটি বুঝছেন না, বসার আগে একটা ঠিক করে লোক কোন খুঁটিটাই হেলান দিয়ে বসবে, তার মানে হাল কিছুটা হলো অশোনা হবে, প্রয়োজন হলো কোনো চোখটাও বন্ধ করা যাবে, যাই হোক মোটামুটি থাকলেই হবে, অসুবিধা নেই। আর লোক আল্লাহ করে মাশাআল্লাহ এইটুকু বলি হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। একবার তকবীর দেন না দেখি না, আর একটু গিয়ে আর একটু জোরে দেন না দেখি না, আর একটু গিয়ে আর একটু জোরে দেন না দেখি না, আর একটু গিয়ে আর একটু যদি না দিবে সিলসিলায় মুজাদুদ জামা, সিলসিলায় মুজাদুদ জামা রফিকুল গ্রামে মাতৃকি শালে শাহ না দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে আলোচনা কোথায় ছিল জানো, আলোচনা কোথায় ছিল গো ভাই? হ্যাঁ সব বোনাস করেছে এত আওয়াজ করুন কিন্তু একজনও শোনেনি নাকি? নামাজের কোথায় কোন জায়গাটা ছিল? নামাজ থেকে প্রথমেই শুরু করে চলে চলে সব বনাশ করেছে। সাত মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা ভালো মনে রেখেছে কিন্তু, যাক ওই ভাইও আমার মনে রেখেছে নামাজ চলছিল তার আগে সাত ওটার আগে, তাই না? যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটুকু তাহলে বলি, তারপরে আর আলোচনা লম্বা নয়, একটু ছোট করার আগে ওই শেষ ফিনিশিংটা একটু দেবো, বেরিয়ে যাবো মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন তো দেখি, আল্লাহুম্মা খুব জোরে জোরে আর আধ ঘন্টা যদি করি থাকবেন আপনারা? থাকবেন? যাক ভাই যাক মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। কারা থাকবেন, বিয়েওয়ালা গুলো না আইবুড়ো গুলো? আমি তো বুঝতে পারছি নি ভাই, গোলে মালে চলছে কি হবে জানি না ভাই, হাত তো মাঝে মাঝে উঠছে দেখি, যারা হাত উঠছেন ভাই একটু দেখান তো দেখি। ওফ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ এক ঘন্টা না ভাই, এটা পালালে না আরো বিপদে পড়বো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, এরপরে কিন্তু ডোজ আরো করা হবে, একটু করা দিতে হবে, কেন একটু করার দরকার আছে ভাই, খাচ্ছে বিমল বলেন না ভাই, হবে না অম্বল, ভাত কি চলে বিমল বলে এবার চল আই বেরিয়ে চল আগে চ দেখি কি হচ্ছে, হবে না অম্বল, পরিস্থিতি খুব খারাপ ভাই, এই বিমল খেয়ে আর মুসাফির খেয়ে কি চলছে ভাই, আর কিছু আছে নাকি ভাই? এই জন্যই তো মিছিলের আগে মিটিং এর আগে সব জায়গায় আগে মুসলমানের নাম, কি কথা ঠিক কি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার দুরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে পড়েন না, এক ঘন্টা শুনবেন বলছেন তিন কথা ভাই। হ্যাঁ আরে বাবা ভায়া মাদস্ত আমার, শ্রোতা ঠিক থাকলে হুজুর ওয়াইজিন বক্তা যেই হোক না কেন তারও টেম্পার বাড়ে ঠিক না? মাশাআল্লাহ এত মানুষ তাকবীর দিয়েছেন ঠিকই, একটু দরুদ শরীফটা জোরে পড়েন দেখি, রাত যদিও গভীর রাত হয়েছে আর আলোচনা লম্বা নয় ছোটই করব ইনশাআল্লাহ, একটু জোরে দেখেন দরুদ শরীফ পড়া আল্লাহ পভর ডাকে গে সবাই জাগে, হে মুসলিম তোই জাগলি না, পভর ডাকে গে সবাই জাগে, হে মুসলিম তোই জাগলি না, আল্লাহুম্মা সাইয়্যিদনা জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
বেবর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুমকে তোর ভাঙল না, বেবর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুমকে তোর ভাঙল না, কবর ডাকে সবাই জাগে হে মুসলিম তোয় জাগলি না, কবর ডাকে সবাই জাগে হে মুসলিম তোয় জাগলি না, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا سيال دكي هورو ককিল دكي কুকু সবাই دكي আপন ভাষাই হে মুসলিম তোয় ডাকলি না, সবাই ডাকি আপন ভাষাই হে মুসলিম তোয় ডাকলি না, কবর ডাকে সবাই জাগে হে মুসলিম তোয় জাগলি না, কবর ডাকে সবাই জাগে হে মুসলিম তোয় জাগলি না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মাওলানা। আলোচনা ছোট করব, তার আগে যেটা বলতে চাইছিলাম নামাজের ওয়াজিব গুলো যেন ছাড়বেন না। আল্লাহু আকবার বলে আপনি যখন কিয়ামে দাঁড়ালেন চোখ চলে গেল সিজদার দিকে, আল্লাহু আকবার বলে আপনি যখন রুকুতে গেলেন চোখ চলে গেল দুই পায়ের গোড়াগুলোর দিকে কিংবা দুই পায়ের ফাঁকে মাঝখানে এই দিকে চোখটা যাবে, মনে রাখবেন আল্লাহু আকবার বলে থেকে যখন আবার পুনরায় দাঁড়াবেন সোজা হয়ে আপনাকে দাঁড়াতে হবে, কম পক্ষে একটা বিপরিমাণ সময় আপনাকে দিতে হবে, টুক করে ঘাটটা তুলে সিজদায় গেলে হবে না, এক সিজদা মারলেন দ্বিতীয় সিজদা মারার আগে সোজা হয়ে আপনাকে বসতে হবে, কম পক্ষে একটা বিপরিমাণ সময় আপনাকে দিতে হবে, টুক করে একটু মাথাটা তুলি আবার সিজদা মারলে হবে না, বুঝে আসছে বাবাজি আমার ভাইয়েরা এটুকু একটু আমাদেরকে জেনে রাখতে হবে, কথা বুঝতে পারছেন ভাইয়া বা দোস্ত আমার, এই ছোট ছোট বিষয়গুলো একটু করে জানুন, ইনশাআল্লাহ চলুন প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুন, বছরে একটা মাস রোজা রাখুন, বুঝছেন, ডান দিকে যখন সালাম ফেলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আস্তে করে ঘাটটা ঘুরিয়ে ডান দিকের কাঁধ ফলো করুন, আরে 30 বছরের নামাজি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মসজিদে জানলা কি কাটে বাবা, সাল কাট না সেগুন কাট, কাঠ মিস্ত্রি হলে কাঠ ফলো করছে, কাঁচ মিস্ত্রি হলে কোন কোম্পানি কাঁচ ফলো করছে, আসলে কিন্তু জানেই না, বলে তুই আমাকে কি শিখাবি জানিস আগে থেকে নামাজ, ছোট মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছেলে চুপ করে চলে এলো, এই জন্যই তো শেষ, এই জন্যই শেষ, মনে রাখবেন একটা আলেমকে ইবলিস শয়তান যা ভয় করে, 1000 জাহেলকে কিন্তু ইবলিস শয়তান ভয় করে না, 1000 বায়াবা দোস্ত আমার মনে রাখবেন আবেদকেও কিন্তু ইবলিস শয়তান ভয় করে না, তাকে যে কোনো সময়ে ফাঁসানো যেতে পারে, যে কোনো সময়ে তাকে বায়াবা দোস্ত আমার তাকে পথভ্রষ্ট করে গুমরা করে দেওয়া সম্ভব, কিন্তু একটা আলেমকে কিন্তু সম্ভব না, কেন তার একটা মাপকাঠি আছে, সে মাপকাঠিতে সে মেপে দেখবে এটা কোথায় নিয়ে যেতে চাইছে, বাবার সংক্ষেপ করব, শেষ সময় একজন আল্লাহর ওলির কথা একটু গানে মনে পড়ে যায়, কোরআন জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা ওয়ালিয়্বুকুম আল্লাহ নিশ্চয় তোমাদের বন্ধু আমি আল্লাহ, আর রাসূল এবং তার রাসূল ওয়াল্লাযীনা আমানু যারা মুমিনগণ
আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত যারা নামাজ আদায় করেছে ওয়া আতুনাজ যাকাত যাকাত দিয়েছে ওহমরা কিওন তারাই হলো বিনম্র তারাই হলো ভদ্র তারাই হলো আল্লাহর খাস ওলি বান্দা আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ও কোন সত্যবাদীদের সঙ্গে হও যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছেন তাদের দেখে তো ওখানে শিক্ষা না বিখ্যাত আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর নামটা শুনেছেন মস্ত বড় আল্লাহর খাস বান্দা মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা এই আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর মক্কার জমিনে চলে গেলেন মক্কার মাটিতে মক্কার জমিনে গিয়ে হুজুর আমার খবর পেলেন বহুদিন কাল মক্কা শরীফে পানি হয় না